Alhamdulillahirrabbilalamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajmain. Amma ba'd. Shubhro darshok shrota, assalamu alaikum. Asha kori apnara khub bhalo achen. Ami Allah ta'ala oshesh merhbanite onek onek bhalo achi. Prothome shei mon Allah subhanahu wa ta'ala alishan darbare ektu shukriya adai kori jar oshesh merhbanite ajke apnader sammukhe islami shongothoner 53তম পর্বে আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সামনে ইসলামী সংগঠনের 53তম পর্বে আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা ও দ্বীনি ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইমরানের 101 নম্বর আয়াতে ইরশাদ করেছেন উমাইয়া তাসিমু বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম যাহারা সঙ্গবদ্ধভাবে আল্লাহ তাআলার রুজুকে ধারণ করেছে মূলত তাদের জন্যই রয়েছে হেদায়েতপূর্ণ সরল সঠিক পথ সম্মানিত দর্শক শ্রোতা যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতে সঙ্গবদ্ধভাবে তার রুজুকে ধারণ করার নির্দেশ দিয়েছেন সেহেতু আমাদেরকে সাংগঠনিকভাবেই তার রুজুকে ধারণ করতে হবে আর এই সংগঠন যদি থাকে সেই সংগঠনের নেতৃত্ব থাকবেন দায়িত্বশীল থাকবেন এবং তার অধীনস্থ অনেক কর্মী থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা কর্মীরা অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যেতে পারে নেতৃত্বকে অবশ্যই সেই নিষ্ক্রিয় কর্মীদেরকে সক্রিয় করার যোগ্যতা অর্জন করতে হবে আজকে যে পয়েন্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নিষ্ক্রিয় কর্মীর সাথে যথাশীঘ্রই যোগাযোগ করে তাকে সক্রিয় করার ব্যবস্থা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা কর্মীরা অনেক সময় বিভিন্ন কারণে ব্যতীত হয়ে কিংবা আকস্মিক কোনো ঘটনার কারণে সে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বিধায় উদ্যতন দায়িত্বশীল তখনই এটি জানতে পারবেন বুঝতে পারবেন যে তার অধীনস্থ বা অধীনস্থ কোনো কর্মী কোনো কারণবশত নিষ্ক্রিয় হয়ে গেছে যথাশীঘ্র তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে কোরআন হাদিসের আলোকে তাকে সক্রিয় করার কাজ করবেন কোন কারণে মনে কোনো কারণে মনে খটকা যদি সৃষ্টি হয় সেই কারণগুলো চিহ্নিত করতে হবে কোন কারণে কর্মীর মনে খটকা সৃষ্টি হয়েছে যে কারণে সে নিষ্ক্রিয় হয়ে গেল কোন কারণে সে নিষ্ক্রিয় হয়ে গেল কোন খটকার কারণে সে নিষ্ক্রিয় হয়ে গেল সেগুলোকে শনাক্ত করতে হবে কার আচরণে সে রুষ্ট হয়েছে মন খারাপ করেছে সেগুলো শনাক্ত করতে হবে কোন প্রভাগান্ডায় সে প্রভাবিত হয়েছে দুনিয়ার কোনো সে লোভ-লালসা আবার আকৃষ্ট হয়ে গেল কিনা এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে এগুলো দেখতে হবে পরিস্থিতির ভয়াবহতা ভীত হওয়া কোনো পরিস্থিতি জটিল পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণে সে ভীত হয়েছে বা ভয় পেয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে সেগুলো শনাক্ত করতে হবে কোনো অবাঞ্ছিত ঘটনা কারণে সে যদি ব্যথিত হয় ব্যথা পেয়ে থাকে তাহলে সেই অবাঞ্ছিত ঘটনাগুলো চিহ্নিত করতে হবে শনাক্ত করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা নিজের জীবনের কোনো অপরাধ ঘটে যাওয়া ব্যক্তিগত জীবনের কোনো বড় সমস্যার সৃষ্টি হয়েছে নাকি নিজের জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনার কারণে তার বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়েছে নাকি এগুলো চিহ্নিত করতে হবে এ ধরনের কোনো কারণ একজন কর্মী নিকৃষ্ট হয়ে যেতে পারে যে কারণগুলোর কথা আমি বললাম এই কারণগুলোর কারণেই কোনো একজন কর্মী নিষ্ক্রিয় হয়ে যেতে পারে পরিচালক কোনো কর্মীর এমন অবস্থার কথা শুনলেই শীঘ্রই তার সাথে দেখা করে আসল কারণ চিহ্নিত করার চেষ্টা করবেন এবং এই অবস্থায় করণীয় বিষয়ে আল কোরআন ও আল হাদিসের শিক্ষা সম্পর্কে তাকে ওয়াকিফাল করে তুলবেন বারবার সাহচর্য দান করবেন এবং তাকে পূর্বের ন্যায় ফিরিয়ে আনার জন্য সচেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা যে সকল কারণে একজন কর্মী নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেই কারণগুলো আপনাদের সামনে পেশ করলাম এই কারণে যদি কোনো কর্মী যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে উদ্যতন দায়িত্বশীল এটি জানা মাত্রই তার সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই যে কারণে নিষ্ক্রিয় হয়েছে সেই কারণগুলো চিহ্নিত করতে হবে এবং এখান থেকে বের করে আনার জন্য তাকে কোরআন হাদিসের আলোকে তার দায়িত্ব কর্তব্য ওয়াকিফাল করে তাকে সচেষ্ট করার চেষ্টা করবেন এবং তার সঙ্গে বারবার ঘন ঘন সঙ্গ দিবেন এবং তার মন মানসিকতা পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন এবং পূর্বের নেই তাকে আবার পুনরায় কর্মী হিসাবে গড়ে তোলার কাজ করবেন সংগঠনের একজন কর্মী নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানেই হলো মানুষের দেহের একটি অংশ দুর্বল হয়ে যাওয়া সম্মানিত দর্শক শ্রোতা সংগঠনের কোনো কর্মী যদি
নিষ্ক্রিয় হয়ে যায়, তখন মনে করতে হবে যে একটি মানুষের দেহের যখন যেরকম একটি অঙ্গ দুর্বল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক একই রকম এই অনুভবই করতে হবে। আবার যখন নতুন কোনো কর্মী তৈরি হয় কিংবা কোনো নিষ্ক্রিয় কর্মী সক্রিয় হয়, তখন এটি মনে করতে হবে কোনো মানব দেহের অচল অঙ্গ সচল হয়েছে। সুতরাং কর্মীদেরকে সবসময় সচল রাখতে হবে, নিষ্ক্রিয় কর্মীদেরকে সক্রিয় করার জন্য তার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করতে হবে। কোরআন হাদিস এর আলোকে প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তাকে ওয়াকিফাল করতে হবে, তার মনকে তাজা করতে হবে, ইমানকে তাজা করতে হবে, এবং এর মধ্য দিয়েই তাকে সক্রিয় কর্মীতে পরিণত করার কাজ করতে হবে। অন্যদিকে ব্যক্তির জন্য এটা দুর্ভাগ্যজনক, এই দুর্ভাগ্যের হাত থেকে কর্মীকে উদ্ধার করার জন্য দরদ ভরা মন নিয়ে চেষ্টা চালাবেন একজন পরিচালক। সম্মানিত দর্শক শ্রোতা, বিভিন্ন কারণে ব্যথা ব্যথিত হয়ে একজন কর্মী নিষ্ক্রিয় হয়ে যেতে পারেন, কিন্তু যারা দায়িত্বশীল থাকবেন, যারা পরিচালক থাকবেন, তারা অবশ্যই দরদ ভরা মন নিয়ে, ভালোবাসা ভরা মন নিয়ে, স্নেহ মায়া মমতা ভরা মন নিয়ে সেই নিষ্ক্রিয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন, সাক্ষাৎ করবেন এবং তাদেরকে সক্রিয় করার যাবতীয় কাজ তারা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন দেবেন, তাদেরকে প্রত্যেককেই এ ধরনের গুণের অধিকারী হতে হবে, এ ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। এ ধরনের যোগ্যতা অর্জন করে নিষ্ক্রিয় কর্মীদের সঙ্গে যথাশীঘ্রই বারবার দেখা সাক্ষাৎ করে এবং সঙ্গ দিয়ে তার মনের এবং চেতনার পরিবর্তন করে তাকে যেন সক্রিয় কর্মী হিসাবে সংগঠনের কাজে লাগাতে পারি এবং সংগঠনকে যেন শক্তিশালী করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। আজকে 53তম পর্বের এতটুকু আলোচনা করেই আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।